মানিকগঞ্জ জেলা সমিতি ইতালির সম্মানিত সদস্য সাবরিনা মমতাজ মম বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের কণ্ঠশিল্পী ইতালি রোমে আগমন উপলক্ষে মানিকগঞ্জ জেলা সমিতির আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ নায়েব আলী। সাধারণ সম্পাদক জহিরুল হক চঞ্চল ও মোজাম্মেল হোসেন মোল্লার যৌথ পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ব্যাপারী, প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম খান, উপদেষ্টা শরীফ উদ্দিন সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। সাংস্কৃতিক পর্বে সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক সামিয়া আক্তারের পরিচালনায় গান পরিবেশন করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পী সাবরিনা মমতাজ মম এবং স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠানে সাবরিনা মমতাজ মম সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে তাকে সম্মানিত করার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করেন।